সুস্থ দেহ সুস্থ মন, মুক্ত মাঠে বিনোদন, এ স্লোগান নিয়ে নোয়াখালীর চৌমহনী এসএ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এএইচএম ফারুকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিগণ ব্লাড ক্যাম্প পরিদর্শন, পিএনসিসি দল অস্ত্র প্রদর্শনী সালাম ও প্যারেড পরিদর্শন করে এবং রোবট স্কাউট দল জারিগান পরিবেশন করেন। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।